আর এই হলো প্যান্ডেল, কত ডালা দেখুন। এই হলো মায়ের জায়গা, মা এখানে আসবেন। যারা ডায়মন্ড থাকো তারা সবাই জানো হরিণডাঙ্গা, আর আজকে হলো হরিণডাঙ্গার কালীপুজো, তাই জন্য আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আর আজকে হলো হরিণডাঙ্গার কালীপুজো, তাই জন্য আমরা এসেছি কপাটাতে, যেটা হচ্ছে কি একটা গেট করে কপাটাতে, ওই গেটের সামনেই আছি। আর এখন এখান থেকে যাবো দুপুরের দিকে, আর বাইকটা আমার একটা বন্ধু বাড়ি রাখবো। হলো হরিণডাঙ্গার কালীপুজোয় ঢোকার গেট, এটা হচ্ছে কি কপাটাতে, কপাটাতের গেট এটা। এখান থেকে আমরা ভিতরে যাবো, দেখা ওখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন যাবো ভিতরে, যাওয়া যাক তাহলে। বাইকটা এখানে রাখলাম আমার একটা বন্ধুদের বাড়িতে, এই বাড়িটাই। আর এখন আমরা যাব, কারণ মেন রোডে খুব ভিড়, তাই জন্য ভিতরের গলি থেকে যাব, এই গলি থেকে যাব আমরা। এখন প্রচণ্ড ভিড় লেগেছে, তাই না? প্রচণ্ড ভিড়, আর ওখানে যাওয়া যাক। এটা এই রাস্তাটা অনেকটা, আমি একবারই এসেছিল, আমার মনে নেই ভিতরের গলি রাস্তাটা। এসে গেছি আমরা প্যান্ডেলের পিছনে, পুরো পিছনে। এই হলো প্যান্ডেল, আর আমরা প্যান্ডেলের পিছনে এসে গেছি। আর এখানে এখানে বাজি দেখো, মানে এগুলোকে কি বলে, এগুলোকে বম গাছ বাজি যা কিছু একটা বলে। জলের ব্যবস্থাও আছে, সবাই জল খেয়ে এখানে সরি কাপ ফেলতে পারো। আর এখানে জলের ব্যবস্থা আছে, প্রচুর বাজি পাচ্ছে, গোটা মাঠ ভর্তি। আর এই হলো প্যান্ডেল, ভিতরে ঢুকে আমরা দেখাবো প্যান্ডেলটা, একটু জল খেয়ে নি তার আগে। প্যান্ডেলটা একবার বাইরে থেকে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে, আর খুব বড় প্যান্ডেল, কত ডালা পরে একবার দেখবেন। এটা হলো ডালা, কত ডালা পরে দেখুন। আমাদের জ্যাকের শরীর খারাপ, ওই জন্য ওর জন্য আমাদের আমার একটা বন্ধু ছিল, তাকে বলেছিলাম ভাই তোদের ডালাতে 100 টাকার মিষ্টি কিনে দিয়ে দিস, ও দিয়েছে। কত ডালা দেখুন, জুতোটা খুলে ঢুকতে হবে, তাই জন্য আমরা জুতোটা এখানে খুলে নিচ্ছি। এবার যাবো জুতোর দিকে, চল। হ্যাঁ ঘন্টা বাজিয়ে নে, একটু বাজে না, ঠিক আছে ভিতরাই, চল বেরোনোর সময় বাজাচ্ছি। দেখুন ভিতরে, এই ওইদিকে ডালাটা দেখিয়েছিলাম, এই পারের ডালাটা আপনাদের সবাইকে দেখিয়েছিলাম, আর এইটা হলো এই পারের ডালা, এপারেও ডালা ওই রকম পরে। আর ফুল দেখুন, কত ফুল, কত ফুল, মেগা সর একটু, কত ফুল দেখুন, এত ফুল, এত ডালা, ভোর থেকে বলি শুরু হয়ে যাবে। আর এই হলো মায়ের জায়গা, মা এখানে আসবেন, ওখানে রাখা হবে মাকে, এই জায়গা। দেখুন কত বড় ঝাড় লাগানো, যাবি তো, যেখানে মা আছে ওখানে যাবি তো।
লাগছে, আর একটু পর থেকে এখানে সবাই ঢোকা বন্ধ করে দেবে। আমরা একটু ওই জন্য তাড়াতাড়ি এলাম যাতে ভিতরে ঢুকতে পারি। প্রচুর বাজি আছে, প্রচুর বাজি, মানে মাঝে যখন বেরোবে তখন তো প্রচুর বাজি পাবে, চারিদিকে শুধু আওয়াজ হবে, দুমদাম দুমবাম শুধু আওয়াজ হবে। আর এখন এখানে প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড় দেখাচ্ছি, ভিড়টা একবার দেখুন, ভিড়টা একবার দেখুন।
জল দিচ্ছিল একটু আগে দেখালাম, ওখানে লস্যি দিচ্ছে, আমি আর মেঘা দাঁড়িয়ে লস্যি খাচ্ছি একদম প্যান্ডেলের সামনে এই জায়গাটায়। দেখছেন কত বাজেটের পুজো। এখন আমরা চলে যাব, কারণ মেঘাশ্রী বললাম না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তো ওকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এখন চলে যাব। আর এই ঘাটটা দেখুন, এই ঘাটটাই হচ্ছে কি ঠাকুরটা বিসর্জন হয়, কালকে এখানেই বিসর্জন হবে, এই ঘাটেই বিসর্জন হবে। ঘাটটা ভালো করে দেখুন, এই ঘাটটা এখানে কালকে বিসর্জন হবে, এই পুকুর। এই রাস্তা পুরো ভিড়ে ঠেসে থাকবে, একটা মানুষ দাঁড়ানোর জায়গাও পাবে না, এতটাই ভিড় হবে কালকে এই ঘাটে যখন বিসর্জন হবে। চেষ্টা করবো কালকে দেখানো। আমরা এখন বেরিয়ে এসেছি ওখান থেকে, বাইকটাও নিয়ে নিয়েছি সায়নের বাড়ি থেকে, বাইকটা নিয়ে নিয়েছি, আর সায়নের বাবা খুব জোর করছিল তাই জন্য ওদের বাড়ি কিছু খেয়েও নিয়েছি। এবার আমরা ব্লগটা বন্ধ করে দেবো, আর মানে খুব ডিটেলস দেখাতে পারলাম না, কারণ তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। এখন এখন কটা বাজে, এখন 9:45 বাজে, এখন বাড়ি চলে যাচ্ছি। ঠাকুর এখনও ঢোকেনি, এখনও মণ্ডপে ঢোকেনি ঠাকুর, তার আগেই আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই জন্য পুরোটা আমরা দেখাতে পারছি না। কিন্তু কালকে আসবো, কালকে আমি যদি এখানে আসি আমি আবার কালকে সব দেখাবো, ঠিক আছে, যে মণ্ডপে ঠাকুর ঢুকেছে কীভাবে কী হচ্ছে না হচ্ছে কালকে আমি আবার সব দেখাবো। আর তাহলে এখন আমরা চলি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।